বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান, আপনাদের সামনে আরেকটি এক্সেলের টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা দেখাব এক্সেল হতে কিভাবে আমরা, অর্থাৎ এক্সেল হতে টেবিল কপি করার কিছু টেকনিক, অর্থাৎ এক্সেল হতে আমি টেবিল কপি করে ওয়ার্ডে পেস্ট করার কিছু টেকনিক। তাহলে মূল ভিডিও শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার নিত্যদিনের ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সুই দর্শক, তাহলে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার মূল স্ক্রিনে আছি। মূল স্ক্রিনে থাকা অবস্থায় আমি আমার এক্সেল একটি শিট ওপেন করে নেব এবং ওয়ার্ডের একটি শিট, ব্ল্যাঙ্ক শিট ওপেন করে রেখেছি। তো আমাদের আজকের মূল বিষয় হলো যে এক্সেল হতে আমরা টেবিল ওয়ার্ডে কিভাবে কপি করব, জাস্ট সেটার কিছু টেকনিক। তাহলে আমাদের এক্সেলে একটা টেবিল তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন। তো টেবিল যদি আমি কপি করতে চাই, তাহলে আমার টেক্সট পর্যন্ত আমি সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থা কন্ট্রোল প্লাস সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পরে আমরা ওয়ার্ড একটা শিট ওপেন করব, ওয়ার্ড ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কার্সর অলরেডি আছে, থাকা অবস্থা আমরা এই যে পেস্টে যাব। পেস্টে যাওয়া অবস্থা এখানে পেস্টের বিভিন্ন অপশন আছে, দেখতে পাচ্ছেন কিপ সোর্স ফরম্যাটিং, তারপর ইউজ, মানে বিভিন্ন অপশন আছে। তো আমরা এখন যে অপশনটি খুঁজে নিব, দেখতে পাচ্ছেন এই তিন নাম্বার অপশনটি, অর্থাৎ এটা হল লিঙ্ক অ্যান্ড কিপ সোর্স ফরম্যাটিং। জাস্ট আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে টেবিলটা সেটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এখানে পেস্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু ঠিক একটা লিঙ্ক সিস্টেম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক। অর্থাৎ আমার এক্সেলে যা আছে এখানে কিন্তু তাই আসছে। এখানে আমি যদি আপডেট করি, ইনসার্শন কিংবা ডিলিশন কিংবা মডিফাই যাই করি, আমার এক্সেল শিটে কিন্তু তাই এখানে আপডেট হয়ে যাবে। তো আমরা দুইটা শিট খুব কাছাকাছি রাখবো মিনিমাইজ করে, তাহলে দেখতে পাবো আমাদের এই লিঙ্ক সিস্টেমটি। এ দেখতে পাচ্ছেন এটা হলো আমার ওয়ার্ড আর এটা হলো আমার এক্সেল। তাহলে মূল ফাইল হলো এক্সেলের আর এটাই হলো আমার কপি। সুধী দর্শক, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার মূল ফাইলে যদি আমি কিছু আমি চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন এখানে আমার 1255 আছে, এখানে 1255, মানে অ্যাসিপ সেল। তো এখানে যদি আমি সাপোজ F2 সেপে এখানে আমি 13000 করি, দেখতে পাচ্ছেন 1 2 3 13000 এখানে করলাম, করে এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার এই যে 1255 জায়গায় 13000 এসে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু 13000 হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে আমার মূল ফাইলে যদি আমার এইখানে আপডেট করা হয়, তাহলে ওয়ার্ডের টেবিলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এখানে একটি অসুবিধা আছে, যদি আমি কাউকে ওয়ার্ড ফাইলটি মেইল করি, এটার সাথে লিঙ্ক ফাইল হিসেবে আমার এক্সেল ফাইলটি দিয়ে দিতে হবে, নতুবা এটা কাজ করবে না। তাহলে এ হলো একটা টেকনিক। তো আমরা দ্বিতীয় টেকনিকে যাচ্ছি। দ্বিতীয় টেকনিক হলো পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল, তাহলে আমি এটা, আমি ওয়ার্ডের যেটা আছে জাস্ট এটা আমি সিলেক্ট করে কেটে দিলাম, ডিলিট করে দিলাম, সরি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এক্সেলটা আবার নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন। নিয়ে আসার পরে এখন আমরা যা করব, আমরা ঠিক প্রিভিয়াস মোডে চলে যাই, যেগুলো, হ্যাঁ রাইট, আমরা এরকম ছিল। তো এটা আমি আবার কপি করব, দেখতে পাচ্ছেন যে ঠিক এই আমার এইখান থেকে শুরু করে ঠিক এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কপি করব কন্ট্রোল প্লাস সি এর মাধ্যমে। কপি করে এখন আমি ঠিক ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডে আমরা পেস্ট অপশন ঠিক ড্রপ ডাউন এরও আছে, দেখতে পাচ্ছেন পেস্টের ড্রপ ডাউন এরও দেখা যাচ্ছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি পেস্ট স্পেশাল নামে অপশন আছে, জাস্ট এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করা অবস্থায় এই পেস্টে থাকা অবস্থায় আমার এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ডশিট অবজেক্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ওকেতে দিয়ে দিব। ওকেতে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ওইটা আর এক্সেলের সাথে কোনো রিলেটেড না,
ওইটা আমি আমার মতে জাস্ট কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ ইনসার্শনও করতে পারবো, ডিলিশনও করতে পারবো। এটার সাথে আর ওইটার লিঙ্কিং কোনো সিস্টেম নাই, অর্থাৎ ওয়ার্ড আর এক্সেল দুইটি সেপারেট। তবে এটিতে আমরা যদি এখানে যে এখানে কিন্তু একটা টেবিল হয়ে গেছে, এখানে যদি আপনি কিছু যোগ বিয়োগ করেন, খেয়াল করেন যোগ বিয়োগ করেন, এটা কিন্তু এক্সেলের মতো ঠিক পরিবর্তন হবে। এটা কিন্তু এখন টোটালি একটা টেবিল হয়ে গেছে। তাহলে এই ছিল আমার এক্সেলের টেবিল কপি করার দ্বিতীয় টেকনিক। এখন আমরা যাব তৃতীয় টেকনিকে। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি তৃতীয় টেকনিকে। তৃতীয় টেকনিক হলো যে আমরা ওইটা লিঙ্ক সিস্টেম করব, পেস্ট লিঙ্ক, বাট ওইটা একটু অন্যরকম থাকবে। তো আমরা এটা জাস্ট আবার সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল প্লাস সি দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর ঠিক ওয়ার্ডে আমরা যাব, ওয়ার্ডে যাওয়ার পরে ঠিক এইখানে পেস্টে যাব। পেস্টে ক্লিক করার পরে পেস্ট স্পেশাল, দেখতে পাচ্ছেন পেস্ট স্পেশালে ক্লিক করে পেস্ট লিঙ্ক একটি রেডিও বাটন আছে ঠিক পেস্টের নিচেরটা, পেস্ট লিঙ্ক, এই রেডিও বাটনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট ক্লিক করে আমরা ঠিক এটা আমরা এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করাতে কিন্তু ওইটা এখন এটার সাথে প্রথমটার চেয়ে একটু বেটার, বাস্ট একেবারে পরিপাটি, এখানে কোনো আশেপাশে কোনো অন্য কোনো কিছু নাই, জাস্ট এটা এটার মতো হয়ে গেছে, এটা লিঙ্ক সিস্টেম। এখন যদি দেখেন আপনি, এখন সরি, এখানে যদি আমি জাস্ট এফ টু প্রেস করে আমি এখানে এনের জায়গায় এম দিলাম, সাপোজ আমি এনের জায়গায় এম দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম, উদ্দিম হয়ে গেছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন উদ্দিম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে আমরা এটা সেভ লিঙ্কটা দেওয়াতে কিন্তু আমার এটার সাথে এটা আপডেট হয়ে গেছে এবং অন্যরকম একটা পরিপাটি, এটা মানে খুবই পরিচ্ছন্ন মনে হচ্ছে। তো এটা আমরা আমাদের মতো আমরা সাইজটা একটু ছোটো বড় করে নিতে পারি। দেখেন কর্নারে আমার এরোটা ঠিক আপের ডাউনের অবস্থা, আমি ক্লিক করে করে এখানে কিন্তু আমি আমার মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তো এই ছিল আজকের মাইক্রোসফট এক্সেল থেকে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল কপি করার তিনটি টেকনিক। আশা করি টেকনিকগুলো ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার সঙ্গী থাকুন, এবং সবসময় আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস বক্সে জানান। তাহলে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। এই পর্যন্ত আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।